গ্রাফিতি গান কবিতার মতো নানা মাধ্যমে বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানাচ্ছেন ভারতের শিল্পীরা। তবে এই সম্প্রীতি ধরে রাখার লড়াইয়ে অনুপস্থিত বলিউডের শীর্ষ তারকারা। কোটি মানুষ প্রভাবিত হলেও চুপ অমিতাভ, শাহরুখ, সালমান, আবেদরা। হাতে গোনা যে দু একজন মুখ খুলছেন তাদের পড়তে হচ্ছে সরকারের রোষানলে। ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এ গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 1988 সালে ভারতের 41তম স্বাধীনতা দিবসে। 30 বছর পর এই রিমিক্স মিউজিক ভিডিওটিতে দেখানো হয়েছে বিক্ষোভকারীদের ওপর প্রশাসনের সহিংসতার চিত্র। প্রথম মিউজিক ভিডিওটিতে সম্প্রীতির বার্তা নিয়ে অংশ নিয়েছিলেন শাবানা আজমি সহ সে সময় শীর্ষ তারকা শিল্পীরা। 3 দশক আগে কংগ্রেস সরকারের সমর্থকদের বিরুদ্ধেও সরব হয়েছিলেন এই শিল্পী। সময়ের ব্যবধানে বর্তমান বিজেপি সরকারের নীতির নিন্দায় সোচ্চার হয়েছেন তিনি ও তার স্বামী প্রখ্যাত ভারতীয় গীতিকার জাভেদ আখতার। বিক্ষোভকারীদের ওপর কঠোর না হয়ে যে পরিস্থিতিতে তারা মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, উচিত ছিল তার বিরুদ্ধে দাঁড়ানো। অবস্থা এমন দাঁড়িয়েছে যে যে কেউ মুখ খুললেই তার বিরুদ্ধে প্রশাসন ঝাঁপিয়ে পড়ছে। নিপীড়িত হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে আমি নই, কিন্তু দুশ্চিন্তার কারণ হলো নির্দিষ্ট কিছু দেশ থেকে নির্দিষ্ট কিছু ধর্মের মানুষকে আশ্রয় দেওয়া, এর পেছনে কোনো অসাধু উদ্দেশ্য আছে। বিজেপি সরকার বনাম জনগণ, নাগরিকত্ব বিতর্ককে ঘিরে নির্মিত অনেক প্যারোডি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবাদের মাধ্যম হিসেবে গ্রাফিতি, কবিতা, নাটককে ব্যবহার করছেন শিল্পীরা। কিন্তু বিশ্বের অন্যতম শীর্ষ ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের যে তারকাদের দারুণ প্রভাব ভক্তদের ওপর, চলমান নাগরিকত্ব বিতর্কে নীরব সেই তারাই। অভিযোগ আছে ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় সরকারকে তুষ্ট রাখার চেষ্টায় আছেন এ শিল্পীরা। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীরা না থাকলেও মুখ খুলেছেন অনেক খ্যাতনামা তারকাই, আর এজন্য পড়েছেন সরকারের তোপের মুখেও। নুসাদ কামাল, যমুনা নিউজ।